Okay, sir. Welcome again to my YouTube channel, Let's Chance. Aske amader alochonar bishoybostu hocche The Sheep Cross, William Blake lekha The Sheep Cross, class 11. Okay. The Sheep Cross, ek oshustho golam. William Blake. Age amra alochona kori William Blake. William Blake একজন রোমান্টিক পোয়েট যিনি 1757 সালে জন্মগ্রহণ করেন এবং 1827 সালে তিনি ইহলোক ত্যাগ করেন উইলিয়াম ব্লেকের যতগুলি তিনি পোয়েট্রি লিখেছেন তার মধ্যে তার সবথেকে বিখ্যাত হলো সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স আমাদের এই আলোচ্য কবিতা দ্য শিক রোজ এটি সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া 1794 সালে যেটি লেখা হয় দ্য শিক রোজ কবিতা তিনি যে সংস অফ এক্সপিরিয়েন্সের গান করেছেন এখানে একটি জিনিস আমাদের আলোচনা করতে হবে বা জানতে হবে যে সংস অফ ইনোসেন্ট এবং সংস অফ এক্সপিরিয়েন্স আমরা যখন কোনো কিছু বিষয়ে অজ্ঞ থাকি যখন কোনো কিছু বিষয়ে জানি না সেটা হলো ইনোসেন্স এবং যখন না জানার পর যখন ওই কাজে আমরা অগ্রসর হই তখন হয় যে এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স হলে কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসা যায় না ঠিক এখানে একটি কবি অ্যালগোরিক্যালভাবে কবি এখানে রোজের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এখানে রোজ হলো সিম্বল অফ ইনোসেন্স পিউরিটি লাভ অ্যান্ড বিউটি এবং এখানে রোজের সঙ্গে আমরা একটি ওয়াম পাবো ওয়াম মিন্স পোকা এই পোকাটি হলো সিম্বল অফ ইভিল জেলাসি অ্যান্ড সেলফিশনেস দেখি এই কবিতায় কবি উইলিয়াম ব্লেক কি বলতে চেয়েছেন এই কবিতা কবি বলেছেন প্রথমে ও রোজ দাও আর্ট শিক ও গোলাপ তুমি অসুস্থ তুমি দুর্বল ও রোজ দাও আর্ট শিক তাহলে এখানে যে আমরা একটি দাও পাচ্ছি দাও দাও হলো এক এক ফর্ম অফ ইউ এক এক ফর্ম অফ ইউ ও রোজ দাও আর্ট শিক ও গোলাপ তুমি অসুস্থ গোলাপকে লক্ষ্য করে বলছেন ও গোলাপ তুমি অসুস্থ ও গোলাপ এই ও গোলাপটি একটি রেটরিক্যাল এটি হচ্ছে পার্সোনিফিকেশন পার্সোনিফিকেশন মিন্স নেচার অর ইন এলিমেন্ট অবজেক্ট অর এন অ্যাবস্ট্রাক্ট অর ইনভেস্টেড উইথ দ্য অ্যাট্রিবিউট অফ লিভিং বিইং অর্থাৎ নেচার বা ইন এলিমেন্ট অবজেক্টকে যখন জীবন্ত জীবে ধরায় সেটা হলো পার্সোনিফিকেশন এখানে ও রোজ রোজকে এখানে পার্সোনিফিকেশন করা হয়েছে পার্সোনিফাইড করা হয়েছে ওকে ও রোজ দাওয়ার শিখ ও গোলাপ তুমি দুর্বল অর্থাৎ তুমি অসুস্থ কেন অসুস্থ দ্য ইনভিজিবল ওয়ার্ম একটি অদৃশ্য পোকা দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট যেটি রাত্রিবেলায় উড়ে ইন দ্য হাউলিং স্টর্ম এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে তাহলে এখানে আমরা পেলাম একটা রোজ আর একটা পেলাম ওয়াম রোজ হচ্ছে পিউরিটি ইনোসেন্স সেখানে ওয়াম হচ্ছে জেলাসি সেলফিশনেস ইভিল তার মানে গোলাপ অসুস্থ কারণ কি কারণ গোলাপের উপরে একটি পোকা পড়েছে যেই পোকাটি রাত্রিবেলা উঠছিল এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে এই পোকাটির কারণে আজকে গোলাপ অসুস্থ এই কবিতাটি কিন্তু আমাদের একটি অ্যালগোরিক্যাল কবিতা আমরা কবিতাটি পড়ব কিন্তু এর একটা অভ্যন্তরীণ মানে আছে অভ্যন্তরীণ একটা মিনিং আছে তো অভ্যন্তরীণ মিনিংটা আমরা একটু পরে আলোচনা করব আগে কবিতাটি আমরা একবার লাইন বাই লাইন বুঝে নিই কী বলছে ও গোলাপ তুমি অসুস্থ একটা অদৃশ্য পোকা যেটি রাত্রিবেলা উঠছিল এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে এই পোকাটি কী করছে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড এই পোকাটি তোমার মধ্যে বিছানা খুঁজে পেয়েছে অর্থাৎ পোকাটি এই যে পোকাটি আছে এই পোকাটি কী করছে রোজের মধ্যে বিছানা খুঁজে পেয়েছে ফলত কী হয়েছে অক্রিমশন জয় পোকাটি আনন্দ পেয়েছে এবং রক্তিম আনন্দ পেয়েছে রক্ত দিয়ে আনন্দ লাভ করেছে কিন্তু রোজ রোজ কিন্তু আবার বুঝতে পারেনি যে যে পোকাটি আমাকে আদর করতে আসে যে পোকাটি আমাকে ভালোবাসতে আসে এই ভালোবাসার কারণে কিন্তু আমি রক্তাক্ত ওকে অ্যান্ড ইজ ডার্ক সেক্রেট লাভ এবং এই গোলাপের অন্ধকার ও গুপ্ত ভালোবাসার জন্য ডাজ দ্য লাইট ডিস্ট্রয় এই পোকার অন্ধকার ও গুপ্ত ভালোবাসার জন্য গোলাপের লাভটি ডাজ দ্য লাইট ডিস্ট্রয় গোলাপের জীবন কিন্তু আজকে ধ্বংস তাহলে কী পেলাম ও গোলাপ তুমি অসুস্থ একটা অদৃশ্য একটা পোকা যেটি রাত্রিবেলায় উড়ে এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে সে তোমার মধ্যে বিছানা খুঁজে পেয়েছে ভক্তি আনন্দে এবং তার গুপ্ত গভীর ভালোবাসা দিয়ে তোমার জীবন করেছে ধ্বংস এটা হলো কবিতা যদি আমরা লাইন বাই লাইন মানেটা বুঝতে চাই এরকম কিন্তু কবিতার একটা
ইনার মিনিং আছে। ইনার মিনিং কি? এখানে রোজ হলো একটা মেয়ে, রোজকে যদি আমরা একটা মেয়ে ধরি, ঠিক সেখানেই ওয়াম হচ্ছে একটা ছেলে। রোজ যেরকম সিম্বল অফ পিউরিটি, ইনোসেন্স, লাভ অ্যান্ড বিউটি, ঠিক তেমনি ওয়াম হচ্ছে সিম্বল অফ ইভিল, জেলাসি অ্যান্ড সেলফিশনেস। ঠিক যেরকম একটা পোকা একটা গোলাপের জীবনটা ধ্বংস করে দিতে পারে, যখন একটি পোকা একটা গোলাপের উপর পড়ে, তাহলে গোলাপ অর্থাৎ ফুল কিন্তু ফুটে নিজেকে প্রকৃতিতে বিসর্জন করে দেওয়ার জন্য। এবং যখন একটি গোলাপের উপর একটি পোকা পড়ে যায়, পোকাটি যখন গোলাপের সমস্ত রসটুকু শোষণ করে নেয়, পোকাটি কিন্তু ধ্বংস হয়ে যায়। যেরকম রাস্তায় যদি একটা ফুল পড়ে যায়, সেই ফুলটাকে আর দ্বিতীয়বার তুলে যেরকম আমরা পূজাতে দিই না বা সেই ফুলটা দিয়ে আমরা কাউকে উপহারও দিই না, ঠিক সেই রকম তেমনিভাবে একটা মেয়ের জীবনে যদি একটা ছেলে চলে আসে এই গুপ্ত গভীর ভালোবাসা নিয়ে, একটা ছেলেও কিন্তু একটা মেয়ের জীবনটা ঠিক তেমনিভাবে নষ্ট করে দিতে পারে। যখন একটা মেয়ে একটা সুন্দর মেয়ে, বিভিন্ন ছেলে যখন সেই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু তার মধ্যে একটি ছেলে যেটি পোকাস্বরূপ, সেই ছেলেটি মেয়েটির জীবনে যখন স্থান লাভ করে যায়, তার জীবনে যখন মানে আসন গ্রহণ করে যায়, তখন মেয়েটি আনন্দ পায়, ছেলেটি আনন্দ পায়। কিন্তু মেয়েটি জানে না যে তার এই আনন্দটা হলো ক্রিমসন জয়, রক্তিম আনন্দ। এবং মেয়েটি কিন্তু এটাও বুঝতে পারে না যে এই গুপ্তগভীর ভালোবাসা দিয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে কবি উইলিয়াম ব্ল্যাক রোজ আর গোলাপের মাধ্যমে, রোজ আর পোকার মাধ্যমে অর্থাৎ ওয়ামের মাধ্যমে কিন্তু আমাদের একটি মেসেজ দিয়েছেন, একটি মেসেজ। সেই মেসেজটা কি? মেসেজটা হলো যে একটি মেয়ে, মেয়ের জীবনে যেরকম একটি ছেলে চলে আসে, যদি প্রকাশ্য আসতো তাহলে ঠিক, কিন্তু গুপ্তভাবে আসে, গুপ্তভাবে আসে সেক্রেট এবং গভীর একটা ভালোবাসা নিয়ে আসে। এই গভীর ভালোবাসা যখন একটা মেয়ের জীবনে চলে আসে, মেয়েটি যেরকম আনন্দ পায় এবং একজনকে ভালোবাসা দিতে গিয়ে হাজার হাজার মানুষের চোখে খারাপ হয়ে যায়, এইভাবে আস্তে আস্তে তার সম্পূর্ণ জীবনটি ধ্বংস হয়ে যায়। সে আর পুনর্জীবন ফিরে পায় না, আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরে পায় না, চতুর্দিক তার বদলাম হয়ে যায়। ঠিক আছে, এই হলো আমাদের এই তার শিবরস কবিতার মূল বিষয়বস্তু। ঠিক আছে বন্ধুরা, আজকে এটা আলোচনা করলাম, আগামীতে আরও আমরা আলোচনা করব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আরও বেশি বেশি ভিডিও পেতে। ধন্যবাদ।